আসসালাম বাবুরা, সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবু, আমিও ভালো আছি। রায়ান কেমন আছো? রায়ান কোথায় আছো এখন? আচ্ছা, ঠিক আছে। তাহলে বাবুরা, আজকে বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, আমরা বাংলা ক্লাসে, তোমরা সবাই জানো, কালকে আমরা বাংলা ক্লাসে কি শিখেছিলাম? শিখেছিলাম স্বর চিহ্ন দিয়ে শব্দ লেখা, ঠিক আছে? আমরা গতকালকে এটা শিখেছিলাম। তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা আমরা গতকাল যেটা পড়েছিলাম সেটা একবারই কপি করে নিব, পড়ে নিয়ে আমরা আজকের পড়াটা শুরু করব। তাহলে তোমরা সবাই তো স্বরচিহ্ন পারবা, তাই না? আমরা গতকালকের পড়াটা একবার একটু পড়ে নিই, পড়ে নিয়ে তারপরে আমরা আজকে নতুন পড়া শুরু করব। তাহলে দেখো, গতকালকে আমাদের ছিল স্বরচিহ্ন, স্বরচিহ্ন একবার আমরা পড়ে নিই, তারপরে আমরা নতুন পড়া শুরু করবো। স্বরচিহ্ন আকার, রশিতে রশিকার, দীর্ঘ হইতে দীর্ঘ হইকার, রসুতে রসুকার, দীর্ঘ হইতে দীর্ঘ উকার, আর ওতে ওকার। তাহলে আমাদের দেখো, স্বরচিহ্নটা আমাদের কি হলো পড়া হয়ে গেল। আমরা স্বরচিহ্ন করেছিলাম সরিয়াতে আকার, রসইতে রসইকার, দীর্ঘইতে দীর্ঘইকার, রসউতে রসউকার, দীর্ঘতে বিকার, এতে বিকার, এতে এতে বিকার, তাহলে দেখো আজকে আমরা নতুন আরেকটা করবো। আমরা আজকে নতুন কি করবো? আমি কি করবো? আমরা একটা ছড়া দিয়ে আমাদের পড়া শুরু করবো, ঠিক আছে? আজকে নতুন আমরা কি করবো? একটা ছড়া আমাদের পড়া শুরু করবো। দেখো, আমাদের ছড়ার নাম কি? ছোট পাখি। আমাদের ছড়ার নাম ছোট পাখি। ছোট পাখি, ছোট পাখি, ছোট পাখি, কিছু মিছি ডাকি ডাকি, এইটা সবার মুখস্থ হয়ে গেছে। ছোট পাখি, ছোট পাখি, দেখো আমাদের ছড়ার নাম ছোট পাখি। তাহলে দেখো, ছোট পাখি, ছোট পাখি, সবাই বলো, ছোট পাখি, ছোট পাখি, মিছি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও, মিছি মিছি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও, তুমি এখন যাও বলে যাও, এখন না কত কথা, শুনি এখন না কত, এখন না কত কথা, আমি আছি তৃণলতা, আমি আছি তৃণলতা, আপনার বাসা আদর, তুমি আপনার বাসা আছে বললি,
তাহলে দেখো বাসা আগে বলি হ্যাঁ তাহলে দেখো ছোট পাখি ছোট পাখি সবার ছোট পাখি ছোট পাখি তাহলে কি এই ছড়াটা কি আমাদের সবার তো মুখস্থ আছে তাই না আমরা সবাই তো বলতে পারবো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এই ছড়াটা এখন কে বলতে পারবে জায়ান বলতে পারবা জায়ান ছড়াটা বলতে পারবা শুনি এখন না কব কথা আমি আছি তৃণলতা আপনার বাসা আগে বলি আচ্ছা ভেরি গুড সবার অনেক সুন্দর হয়েছে এখন দেখো আমরা কি করব বলতো আমরা এখন একটু আমাদের লেখাটা প্র্যাকটিস করব আমাদের লেখাগুলো কিন্তু সবার এখনো সুন্দর হচ্ছে না ঠিক আছে ভালো করতে হবে ঐতিহ্য তোমাকেও লেখাগুলো সুন্দর করতে হবে তাহলে আমি আমি একটা করে অক্ষর লিখবো আমার সাথে সাথে তোমরাও একটা করে অক্ষর লিখবে ঠিক আছে ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না শুনতে পাচ্ছ না বাবা ঠিক আছে এখন শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ জি ম্যাম এবার দেখো শোনা যাচ্ছে কিনা দেখো দেখতে পাইছ ম্যাডাম আটকে গেছে আচ্ছা সবাই এভাবে লিখছো তো সবাই আমাকে এখানে খাতা তুলে দেখাও
দেখিয়ে কি লিখো ও যে মেমরিতে আচ্ছা তোমরা এখনি লিখো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও ঠিক আছে ঐতিহ্য তুমি সুন্দর করে রাখো আচ্ছা আমাদের খাবার পড়া লেখা হয়ে গেছে আচ্ছা আমরা এবার কি লিখবো দেখো আমরা এবার লিখবো হ সবার লেখা হয়ে গেছে ঠিকই তো ছিল সুন্দরই তো ছিল দূরে আরেকটু দূরে লাগবে হ্যাঁ একা করে লিখতে তখন ম্যাডাম কতখানি ফাঁকা দিয়েছে দেখে দেখো এটা আমরা লিখতে গাহলে আমরা গটা কিভাবে লিখবো দেখো আরো একবার এই যেখানে আমি আরো একবার লিখে দিই আমাদের খাতাটা দেখো খাতার এখানে যে দাগটা আছে না ম্যাডাম দেখো দেখো ম্যাডাম আগে ম্যাডামের দিক দেখো দেশিকো আগে ম্যাডামের দিক দেখো ম্যাডাম আগে ম্যাডাম শিখাচ্ছে শিখো নোস্তারি করলে হবে আমাদের আমাদের খাতার যে ঘর আছে না আমরা কিন্তু বটা কি করতে ঘরের সাথে লাগাবো না ম্যাডাম শিখা ছিল শিখলা না এটা নিচে হবে কেন উঠো উঠো ম্যাডাম যে তোমার দেখতে পাচ্ছে না বসে লেখো শুয়ে যাচ্ছো কেন এই দেখো দেখছো এই যে এভাবে আমাদের কিন্তু খাতার যে দাগ আছে বটা লাগবে কিন্তু দেখো বটা লাগবে না মোটা লাগবে না আবার এপাশে আমরা দেখো আবার ফল কি এই যে পাশে ফল লিখবো ম্যাডাম লিখবে তারপরে লিখবা ওই দাগের সাথে কিন্তু লাগবে না এটা তোমার কি দাগ থেকে নিচে হবে বড়টাও দেখো দাগ থেকে নিচে ঘরটা এর সাথে লেগে আছে লাগটাও হবে কি নিচে হবে দেখো আরো একবার আমি তোমাদেরকে এই প থেকে উ পর্যন্ত আরো একবার আমি লিখে দিব আমি বড় বড় করে লিখবো তোমরা হচ্ছে লেখার পদ্ধতিটা সুন্দর করে দেখো যেন তোমাদের লেখাটা ভালো হয় দেখো আগে আমরা প
লেখা আমাকে আসলে
সবাইকে যেন আমরা দেখতে পাই তাহলে সবাইকে